এই মুহূর্তে সেরা খবর এবার বেসরকারি হওয়ার পথে রাজ্যের শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে কী কী নতুন সুযোগ সুবিধা পাওয়া যাবে এই বেসরকারীকরণের ফলে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যেবার যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তর বিদ্যালয় শিক্ষা বিষয়ক নতুন সিদ্ধান্তে উপনীত হলো কী সিদ্ধান্ত একবার দেখে নিন রাজ্য শিক্ষা দপ্তরের এবার এক নতুন প্রয়াস পিপিপি প্রাইভেট পার্টনারশিপ পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা বিষয়ক এই প্রথমবার এক নতুন সম্ভাবনার কথা জানালেন যেখানে রাজ্য শিক্ষা ব্যবস্থায় সরকারি স্কুলে বেসরকারি অংশীদারিত্বের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একটি খসড়া দ্বারা জানানো হয়েছে যে সরকার পিপিপি মোডে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তবে অন্য বিভাগে খসলাটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে পুনর্বিবেচনার পর বিষয়টি নিয়ে আবারও রাষ্ট্রীয় ক্যাবিনেট আলোচনার পর খসলাটি অনুমোদন করা হবে সূত্রে খবর সূত্রের বিশ্লেষণ অনুসারে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কিন্তু সরকারি কাঠামোর অভাবের দরুণ সিদ্ধান্ত অনুযায়ী কাজ সম্ভব না হওয়ায় বেসরকারি সংস্থাকে যুক্ত করা হয়েছে দু সালের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে মোট দু হাজার নশোটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে যার ফলস্বরূপ এই দুই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে প্রতি বছর তবে এর নেতিবাচক ফলস্বরূপ দেখা যাচ্ছে যে অভিভাবকেরা বাচ্চাদের বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করার আগ্রহ হারিয়েছেন তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির একেবারে বেসরকারি করা হবে না বলেই সরকারের সিদ্ধান্ত রাজ্য সরকার পঞ্চায়েত এবং কর্পোরেট এলাকার সকল গরিব বাচ্চাদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি সংস্থা কেবল শহরের এলাকায় আগ্রহী থাকলেও শিক্ষা ব্যবস্থায় যাতে সঠিক ভারসাম্য বজায় থাকে সে বিষয়ে নজর রাখা হবে আধিকারিক সূত্রের খবর রাজ্য শিক্ষা দপ্তর কিছু নীতির উপর নির্ভর করে এই প্রস্তাবটি রেখেছে সরকারি নীতিতে কি বলা হচ্ছে একবার দেখে নিন বলা হচ্ছে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জমি বিল্ডিং বা কাঠামো দেবে কিছু নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে দ্বিতীয়ত বেসরকারি অংশীদারকে সমস্ত রকমভাবে সাহায্য করবে সরকার তৃতীয়ত সরকার নিজেদের স্কুলে ঘর ল্যাবরেটরি সব ব্যবহার করতে দেবে বেসরকারি সংস্থাকে অন্যদিকে বেসরকারি নীতিতে কি বলা হচ্ছে একবার দেখে নিন বলা হচ্ছে প্রথমত বেসরকারি সংস্থাকেও প্রয়োজনীয় সকল বিষয়ে ব্যয় করতে হবে দ্বিতীয়ত সম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে তৃতীয়ত সমস্ত রকম সুবিধা ছাত্রছাত্রীরা পাবে এদিকে শিক্ষাবিদ পবিত্র সরকার এ বিষয়ে ভিন্নমত মত পোষণ করে বলেছেন এক্ষেত্রে হয়তো শিক্ষার্থীদের বেশি ব্যয় করতে হবে তাতে গরীব বাচ্চাদের শিক্ষা সমস্ত দায়িত্ব সরকারের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মতে সমতা এবং মঙ্গলের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের সেক্রেটারি মনীষ জৈন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় স্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তাহলে আলোচনাটি থেকে স্পষ্ট সমস্ত সরকারি স্কুল বেসরকারিকরণের পথে আপনার কি মনে হয় বেসরকারীকরণ হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলোচনাটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন সে সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ